হ্যালো বন্ধুরা, আমি তথাগত, তোমাদের হচ্ছে তথাগত ফরএভার ইউটিউব চ্যানেল। আজ আমরা ট্রেলার রিভিউ করতে চলেছি কেশরী মুভিটির। কেশরী মুভির ট্রেলার আজ সবে রিলিজ করা হয়েছে এবং আজ আমরা জানব যে এই কেশরী মুভির ট্রেলারে আমরা কী কী দেখতে পেলাম এবং এই কেশরী মুভিটি কবে রিলিজ করতে চলেছে সেই সমস্ত তথ্য কিন্তু আজ আমরা এই ভিডিওতে বলতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। বছরটি যে খিলাড়ি কুমার একথা সবাই জানে সেটা বলা যায়, কিন্তু কারণ চলতি বছরে এক নয় একাধিক ছবি কিন্তু মুক্তি পাবে অক্ষয় কুমারে। শুধু সেটা দেখলে হবে না, কিন্তু তার মধ্যে কিন্তু অনেক মুভি তিনি তৈরি করতে চলেছেন শুধু দেশভক্তি নয়। সেই দেশভক্তির মধ্যে কিন্তু তালিকা রয়েছে যুদ্ধ কিংবা গবেষণামূলক সিনেমা তিনি করতে চলেছেন এই বছরে। চলতি বছরে মোট 5টি সিনেমা রয়েছে মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমারের, তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই কেশরী মুভিটি। অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে আমরা অক্ষয় কুমারের পরবর্তী ছবি অর্থাৎ কেশরী মুভির ট্রেলারটি দেখতে পাই। পুরো পাক্কা 3 মিনিটের এই ট্রেলারে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাই, অনেক যুদ্ধের সিনও আমরা দেখতে পাই এবং এই ট্রেলারটি বের হওয়ার সাথে সাথে অর্থাৎ রিলিজ হওয়ার সাথে সাথে কিন্তু তা কিন্তু ট্রেন্ডিংয়ে চলে আসে এবং তা কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে গেছে এবং তার ভিউসের সংখ্যা রীতিমতো প্রায় 10,000ও ছাড়িয়ে গেছে এখনও পর্যন্ত জানার তথ্য আমার অনুযায়ী। এই যে ট্রেলারে আমরা কিন্তু বেশিরভাগ যুদ্ধ সিন দেখি এবং কিছু কিছু তার এবং অক্ষয় কুমারের কিছু মানে ডায়লগও আমরা শুনতে পাই এই ট্রেলারের মধ্যে, যেখানে দেখা গেছে এক হাতে প্রায় 10,000 জন আফগান সেনাকে লড়াই করছেন অক্ষয় কুমার। আসলে এই ঘটনাটি হলো 1897 সালে সেপ্টেম্বর মাসে 12 তারিখে শিখ সেনাদের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেনাদের লড়াই নিয়ে, এই যে একটি লড়াই নিয়ে যে গণ্ডগোলের সৃষ্টি হয়েছিল সেই কেন্দ্র করে কিন্তু উত্তাল হয়ে গেছিল পুরো পাঞ্জাব। সেই পাঞ্জাবে কিন্তু এটি প্রায় উত্তাল হয়ে পড়েছিল সেই যুদ্ধকে কেন্দ্র করে। ব্যাটেল অফ সারগেহিতে প্রায় 21 জন শিখের এই লড়াইকে সম্মান জানিয়ে কিন্তু নির্মিত করা হয়েছে এই কেশরী মুভিটি। মাত্র 21 জন মিলে কিন্তু এই 10,000 সেনাকে আটক করেছিল এবং তা কিন্তু যুদ্ধ করতে গিয়ে চলেছিল। যে আমরা অক্ষয় কুমারের মুভিটি অর্থাৎ কেশরী মুভিতে দেখা গেল যে ওই ট্রেলারে দেখা গেল যে 21 জন শিখ সেনা কিন্তু লড়াই করে 10,000 সেনা সেনাদের সাথে, সেই সেনাদের কিন্তু হারিয়েছিলেন প্রায় 21 জন মিলে। এমনই কিন্তু একটি বই কিন্তু আমরা দেখেছিলাম অর্থাৎ হলিউডে এমন ধরনের একটি বই কিন্তু আমরা দেখেছিলাম যার নাম ছিল স্পাডা অফ 300। সেই স্পাডা 300 মুভিটি কিন্তু আমরা দেখেছিলাম প্রায় 300 জন মিলে প্রায় যুদ্ধ করেছিল প্রায় 1 লাখ সৈন্যদের সাথে এবং সেই যে হলিউডের মুভিটি সেই মুভিটি কিন্তু খুবই সুন্দরময়। আমরা যদি না দেখে থাকেন স্পাডা 300 সেই মুভিটি অবশ্যই আপনারা দেখে নেবেন। ঠিক এমন ধরনের মুভি যেখানে কিন্তু এই যেখানে আমরা এই যে কেশরী যে ট্রেলারটি সেই ট্রেলারটি আমরা দেখেছি যে 21 জন মিলে কিন্তু 10,000কে 10,000-এর সঙ্গে যুদ্ধ করতে, তেমনই ওই হলিউডের মুভিটি আমরা দেখেছিলাম যেখানে 300 জন মিলে প্রায় 1 লাখের উপরে সৈন্যের সাথে যুদ্ধ করতে। এবং এই যে সিনেমাতে অর্থাৎ এই যে কেশরী সিনেমাতে হাবিলদারের এক ঈশার সিং চরিত্রে কিন্তু আমরা অভিনয় করতে দেখব অক্ষয় কুমারকে, কারণ জিহাদের প্রয়োজনে অভিনয় করছেন অক্ষয় কুমার এবং তার লুক কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের আমরা এই মুভিতে এই ট্রেলারে দেখতে পেলাম। তার যে চেহারা এবং তার যে কথা বলার টেকনিক সব কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করেছে কিন্তু এই কেশরী মুভির মধ্যে তিনি। এই যে কেশরী মুভিটি কিন্তু এই যে ট্রেলারের মধ্যে দেখা গেল যে চলতি বছর হোলিতে কিন্তু এই মুভিটি কিন্তু রিলিজ পাওয়ার কথা রয়েছে। এই বিষয়ে কিন্তু অক্ষয় কুমার নিজেও জানিয়েছেন যে তিনি কিন্তু এই সিনেমাটি করতে কিন্তু প্রচুর পরিশ্রম করেছেন, এমনকি তিনি জানিয়েছেন যে এই মুভিটি করতে কিন্তু তার যে মাথায় বড় বড় পাগড়ি সেই পাগড়ি কিন্তু তিনি অরিজিনালি মানে পাগড়ি পরেছেন এবং তার ওজন কিন্তু খুবই ভার ছিল বলে জানিয়েছেন তিনি। এবং যে শুটিংয়ের সময় তিনি কিন্তু তার মাথাও কিন্তু নেড়া করে ফেলেছিলেন এবং সেটি কিন্তু নিজেও তিনি বলেছেন। এবং যে এই যে তার লুকটা এই যে যে কেশরী বইয়ের লুকটা এই লুকটা কিন্তু সম্পূর্ণ তার কাছে প্রিয় বলে তিনি নিজেও জানিয়েছেন। কেশরী মুভি তিনি কিন্তু সিনেমাতে কিন্তু হাবিলদার ঈশার সিংয়ের চরিত্রে কিন্তু অভিনয় করতে আমরা অক্ষয় কুমারকে দেখব। ইতিহাস অনুযায়ী সাগরদ্বীপের প্রধান ছিলেন তিনি, যিনি কিন্তু একাই 10,000 এই আফগানের সঙ্গে লড়াই করেছিলেন করেছিলেন অক্ষয় কুমার এই সিনেমাতে কিন্তু মুখ্য চরিত্রে অভিনয় করবে। তাছাড়া এই মুভিতে কিন্তু আমরা তার বিপরীতে অভিনয় করতে দেখব পরিণীতি চোপড়াকে, কিন্তু আমরা তার বিপরীতে অভিনয় করতে দেখব। কেশরী মুক্তিরা মুক্তি পাবে এই বছরে 21 মার্চে
এবং এই সিনেমাটি ছাড়া অক্ষয় কুমারের হাতে কিন্তু রয়েছে এখনও প্রচুর ভালো ভালো মুভি, যেখানে আমরা দেখব মিশন মঙ্গল, গুড নিউজ, হাউসফুল 4 এবং সূর্য বংশ। কিন্তু আমরা এর মধ্যে নামটা শুনেছি যে সূর্যা বংশ কিন্তু আসতে চলেছে তার পরবর্তী মুভি। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে।